হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতি বছর দুই তিন রকমের রিক্রুটমেন্ট আছে যা তারা বের করে থাকে এবং রিক্রুট করে থাকে এর মধ্যে আছে এসএসসি সিজিএল এবং এসএসসি সিএইচএসএল এবং এসএসসি এমটিএস অর্থাৎ স্টাফ সিলেকশানের যে এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রতি বছর কিন্তু এই তিন ধরনের রিক্রুটমেন্ট অন্য কিছু না তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এসএসসি এমটিএস নিয়ে আলোচনা করব অর্থাৎ দু হাজার তেইশে এর যে পোস্ট বেরিয়েছে অর্থাৎ টাস্কিং স্টাফ সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আপনারা হয়তো অনেকে জেনেও গেছেন এবং অনেকে ফর্ম ফিল করে নিয়েছেন এবং অনেকে হয়তো জানেন না তার জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো এসএসি একটি পোস্ট রিক্রুটমেন্ট করে যেটাকে বলা হয় এমটিএস অর্থাৎ অর্থাৎ টাস্কিং স্টাফ এবং এটাতে যোগ্যতা লাগে মাধ্যমিক পাস আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এটাতে আবেদন করতে পারেন তো এটাতে কিভাবে ফর্ম ফিল করবেন এবং কত টাকা লাগে কবে থেকে কবে ফর্ম ফিল এগুলো আগে আলোচনা করে নিয়ে আমরা তারপরে আবার ডিটেলসে আলোচনা করছি তো দেখুন এখানে প্রথমেই দেওয়া আছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট যেটা সেটা হচ্ছে আঠেরো এক অর্থাৎ জানুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এর অনলাইনে ফর্ম ফিল আপ চলছে এবং চলবে লাস্ট ডেট তো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে সতেরো তারিখ লাস্ট ডেট আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যদি তারপরে পেমেন্ট করতে চান তাহলে এখানে দেওয়া আছে যে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সতেরো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট অফ টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তাহলে অনলাইনে পেমেন্ট করতে আরও দুদিন সময় পাচ্ছেন সেটা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত তো এই সতেরো তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটা মনে রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এটার ফর্ম ফিল আপ করে নিতে কারণ স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু বারবার বসে যাচ্ছে যেহেতু অনেক লোকে ফর্ম ফিল আপ করছে তার জন্য আর অনলাইনে ফর্ম ফিল করে আপনি আবার যদি বাই চান্স আপনার প্রবলেম হয় যে অনলাইনে আপনি ফি পেমেন্ট করেছেন কিন্তু হয়নি তাহলে কিন্তু আপনি কি করতে পারেন উনিশ জেনারেট করতে পারেন অনলাইন থেকে এবং সেটা প্রিন্ট করে ব্যাংকে জমা দিলেও সেটা হবে এবং সেটা কবে দেখুন এখানে লেখা আছে ওয়ার্কিং আওয়ার্স অব ব্যাংক তাহলে আপনি কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু টাইম পাচ্ছেন তো কুড়ি তারিখ পর্যন্ত আপনার যদি ফর্ম ফিল আপ হয়ে যায় চেষ্টা করবেন অনলাইনে জমা দেওয়ার অনলাইনে যদি জমা না হয় তাহলে চালানটা প্রিন্ট করে ব্যাংকে জমা দিয়ে দেবেন আচ্ছা এরপরে আসি আমরা এখানে যেগুলো মেন মেন জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে ভ্যাকান্সি দেখুন যেটা দেওয়া আছে এখানে মূলত দুই রকমের ভ্যাকান্সি আছে একটা হচ্ছে এমটিএস এম মানে হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ আপনাকে কম্পিউটারে নানান রকমের কাজ করতে হতে পারে বিভিন্ন দপ্তরে কেন্দ্র সরকারের এবার কোন দপ্তরে কোনো ঠিক নেই এখানে দপ্তরগুলো দেওয়া থাকে বিভিন্ন দপ্তরে দেওয়া থাকে তো এখানে যে পোস্ট মানে ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে দশ হাজার আটশো আশিটা অ্যাপ্রক্স এম ঠিক আছে মানে মাল্টিটাস্কিং স্টাফে এবং হাবলদার বলেও আর একটা পোস্ট আছে এবং সেখানে আছে পাঁচশো উনত্রিশটা আচ্ছা তো এরপরে আমরা যদি নিচে দিকে কল করি তাহলে এখান থেকে রিজার্ভেশনগুলো দেখে নেবেন এস সি এস যারা যেমন পায় এবং এখান থেকে মাল্টিটাস্কিং স্টাফের ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে তো এগুলোর থেকেও আমরা যেগুলো মেন জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই যে কত বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এজ লিমিট এখানে দেওয়া আছে যে এজ লিমিট হচ্ছে যে আঠেরো থেকে পঁচিশ বছর কিন্তু এটা সবার ক্ষেত্রে না এমটিএস অ্যান্ড হাবালদারের কিছু আছে যেমন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ রেভিনিউ ডিপার্টমেন্টে আপনার এই বয়সের করতে হবে জেনারেলদের জন্য এবং আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এখানে কি একটু ভালো করে দেখে নিতে হবে দুটোতেই আছে আমি জাস্ট পড়ে দিচ্ছি যেমন টু ইয়ার্স দ্যাট ইজ তো দুই এক উনিশশো আটানব্বইয়ের আগে জন্ম হলে হবে না অ্যান্ড নট লেটার দেন মানে দু হাজার পাঁচের পরে জন্ম হলে হবে না ফর এম টিএস এন্ড হওয়ালদার ইন সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আর একটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে সেটা হচ্ছে ক্যান্ডিডেট বর্ণ নট বিফোর দুই এক উনিশশো ছিয়ানব্বই আগে জন্ম হলে হবে না এবং নট লেটার দেন এক এক দু হাজার পাঁচ পর হাবলদার ইন সি বি আইসি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এম কিছু পোস্ট আছে এম এর জন্য তো এগুলো মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা আঠেরো থেকে পঁচিশ এবং কিছু কিছুতে আঠেরো থেকে সাতাশ এবং আপনার কাছে যদি এস সি থাকে তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন ও যদি থাকে তিন বছরের ছাড় এবং পি ডাব্লিউ বিডি আনরিজার্ভ দশ বছরের পি ডাব্লিউ বিডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের আবার তেরো বছর আছে এক্স সার্ভিসম্যান আছে তিন বছর এরকম করে অনেক যেগুলো নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনারা পাচ্ছেন আচ্ছা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিতে মাত্র একশো টাকা লাগবে মনে রাখবেন এবং ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট মানে এসসি এস টি পার্সন উইথ ডিসাবিলিটি অ্যান্ড এক্স সার্ভিস এদের কোনো রকম টাকা লাগবে না তাহলে শুধুমাত্র জেনারেল ছেলেদেরই টাকা লাগবে জেনারেল ছেলে এবং এসসি মাফ করবেন ও বিসিদের টাকা লাগবে আর এসসি এস টি এবং এক্স সার্ভিসম্যান এবং কোনো মহিলার টাকা লাগবে না কোনো রকম সে জেনারেল হোক এসসি হোক ও বিসি হোক তাদের কোনো টাকা না উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তাহলে আপনার ফর্মে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আপনি তেইশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেইশ এবং চব্বিশ এই দুটো তারিখের মধ্যে কিন্তু ফর্মটা কারেকশন করে নিতে পারবেন যদি আপনার কোন রকম কিছু ভুল হয়ে যায় ফর্ম ফিল আপ করার সময় এরপরে আছে দেখুন আপনি কোথায় কোথায় সেন্টার নিতে পারেন যেমন সেন্ট্রাল রিজন সিআর ইস্টার্ন রিজন মানে আমাদের যেটা পড়ছে বেঙ্গলের সেখান থেকে দেখুন পোর্ট ব্লেয়ার ধানবাদ জামশেদপুর রাঁচি বালাসোর উড়িষ্যা বহরমপুর ভুবনেশ্বর কটক তারপরে দেনকানাল রাউরকেল্লা এগুলো আছে সমস্ত আসানসোল গ্যাংটক বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এইসব জায়গাতে আপনারা কিন্তু ফর্মটা মানে সিট নিতে পারেন পরীক্ষার জন্য যে সিটটা হবে সেটা আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কম্পিউটার বেস টেস্ট হবে কম্পিউটারে পরীক্ষাটা হবে কম্পিউটারে মানে যেমন ওএমআরসিটি হয় সেই হয় কম্পিউটারে প্রশ্ন আসবে আপনাকে ঠিক করতে হবে তো এখানে যেটা করেছে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে এটার পক্ষে এখানে একই দিনে আপনার দুই রকম পরীক্ষা হবে মানে সিজন ওয়ান এবং সিজন টু এটা একটু যারা ব্যাংকে পরীক্ষা দেয় তারা জানে মানে প্রথমে আপনার এই পরীক্ষাটা হবে এবং এই প্রথম পরীক্ষা পরীক্ষা যেটা হবে হবে আপনি বসেই থাকবেন প্রথমে ধরুন আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে এবং চল্লিশ খানা প্রশ্ন থাকবে কুড়িটা থাকবে অঙ্ক থেকে কুড়িটা থাকবে রিজনিং থেকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মানে মার্ক হচ্ছে তিন নম্বর তো তিন নম্বর করে মানে হচ্ছে ষাট নম্বর টোটাল ঠিক আছে এদিকে ষাট এদিকে ষাট 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 একশো কুড়ি এবং একশো কুড়িতে আর চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নের জন্য আপনার কাছে পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকছে এবং পঁয়তাল্লিশ মিনিট টাইম পর আপনি পরীক্ষা দিয়ে দিলেন অটোমেটিক বসে আছেন আবার নতুন একটা উইন্ডো খুলবে এবং যেটা হবে সিজন টু এবার সিজন টুতে কি হবে এখানে আসবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েসিভ এখানে কি হবে পঁচিশটা এবং পঁচিশটি পঁচিশটি মোট আপনার পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন ষাট মিনিট যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তারা পায় তো এখানেও তিন নম্বরের প্রশ্নের মার্ক থাকছে এবং আপনি পাচ্ছেন টোটাল পঁচাত্তর মার্ক তাহলে পঁচাত্তর পঁচাত্তর আপনার হয়ে যাচ্ছে দেড়শো আর এদিকে হচ্ছে একশো কুড়ি তবে মনে রাখবেন যে আপনার কাট অফ মার্ক যেটা আসছে সেটা যে এই যে এই প্রথমের যে পরীক্ষাটা দিচ্ছেন সিজন ওয়ান মানে ম্যাথামেটিক্স যেটাতে থাকবে এবং রিজনিং যেটা থাকবে এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং এবার থেকে নিয়ম করেছে মানে আপনার এইটাতে আপনি যা নম্বরই পান না কেন এটা কিন্তু আপনার মেরিট লিস্টে অ্যাড হবে না ঠিক আছে আপনি চল্লিশে চল্লিশ পেলেও কিছু হবে না আর এই যে দুই নম্বর যেটা পরীক্ষাটা দেবেন সিজন টু এই পরীক্ষাটা কিন্তু আপনার মেরিট লিস্ট তৈরি করবে এই পরীক্ষার বেশি তো এটা এখানে নিচে লেখা আছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এখানে দেখবেন লেখা আছে আর একটা কথা কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে মানে একটা প্রশ্ন করা হবে একটা প্রশ্ন হয়তো চারখানা প্রশ্ন মানে ইয়ে থাকবে অ্যান্সার আপনাকে সেটা করতে হবে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সিজন ওয়ান তো আর একটা কথা এখানে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং নাই সিজন ওয়ানটাতে অর্থাৎ ম্যাথামেটিক্স এবং রিজিনিং যেটাতে থাকছে এবং সিজন টু এ কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকবে এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে যেমন এখানে লেখা আছে দেখুন দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সিজন ওয়ান মানে সিজন ওয়ানটাতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না ইন সিজন টু দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান মার্ক ফর ইচ রং অ্যান্সার তাহলে আপনি প্রত্যেকটা ভুল যটা ভুল অ্যান্সার দেবেন তত এক নম্বর করে কেটে নেবে এবং যটা ঠিক অ্যান্সার দেবেন তত তিন নম্বর করে আপনি পেয়ে যাচ্ছেন তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন এইগুলো আর একটা তো যারা ফর্ম ফিল করেননি অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল করে নেন তো আর ফর্ম ফিল আপ করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ঠিক আছে তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য